राज्य आशा कर्मी नियोग नतून एक चाकरी विज्ञप्ति प्रकाशित हो माध्यमिक पास आवेदन करते हैं। राज्य प्रति जिला जिले आशा कर्मी पदे नियोग कराना हर भिडियो हमारे चैनल आपलोड कर रेखे चैनल भिजिट कर अपना से ही भिडियोग देखे नीते राज्य कौन जिला के भिडियो देखें भिडियो कमेंट बक्स अवश्य कमेंट कर जो अपना जिले आशा कर्मी पदे नियोग कराना हे कि तो आजकल भिडियोते हमें देखो राज्य कौन जिला आशा कर्मी पदे नियोग कराना हे ऑफिशियल नोटिस सह ये भिडियो माध्यम जानिए देव जानिए देर के बंधु के बोले रेखे हमारे चैनल नतून हमारे चैनल के सबसक्राइब कर रखें परवर्ती और चाकर संगे लेटेस्ट अपडेटगू सब आगे पावर जो भिडियो वाले भिडियो अति अवश्य एक लाइक करें और अपने बंधुदे बंधुदे देखार जो तक इनफरमेशन दे भिडियो के बेसि बेसि कर शेयर करें। हमारे टेलिग्राम ग्रुपे लिंक भिडियो डिस्क्रिप्शन बक्स दिए रखे से क्लिक कर जॉइन हो जाए परवर्ती और चाकर संगे लेटेस्ट अपडेटगू टेलिग्राम ग्रुपे पावर जो तो चलो बंधु बेसि कथा ना बढ़ी एके अफिसियल विज्ञप्ति पहुंचे जाब तो बंधु एके अफिसियल विज्ञप्ति पहुंचे गए वन स्कैन देखते नियोग नोटिस अपने सामने ओपन कर आशा कर्मी नियोगे विज्ञप्ति झाड़ग्राम जिला नोटिस प्रकाशित हो 731507 सड़क संक्रांत नोटिफिकेशन नम्बर एखे देखते देर रही है। पश्चिम बंगे प्रति जिला आशा कर्मी पदे नियोग कराना हमारा कौन जिला भिडियो देखें भिडियो कमेंट बक्स अवश्य कमेंट कर जानार जिलार आशा कर्मी पदे नियोग कराना हे कि तब हमारे चैने प्रति जिलार भिडियो आपलोड कर रेखे चैनल भिजिट कर अपना से ही भिडियोगला देखे नीते एखे आशा कर्मी पदे आवेदन करते गले कि नियम और शर्त रही है सेगल प्रथम एखान देखे नब एखे देखो झाड़ग्राम महकुमार आठ ब्लकर प्रति ब्लके शून्यपद आशाकर्मी नियोग कराना हे तो झाड़ग्राम जिलार जो आठ ब्लक रही है से ब्लके क्योंकि नियोग कराना हे आवेदनपत्र जमा देवर स्थान और तारीख देव रही है। आवेदनपत्र संश्लिष्ट ब्लक उन्नयन अधिकारिक निकट जमा दीते हैं जमा देवर शेष तारीख रही है 24/4/2023 होते 15/5/2023 11টা থেকে 4টার মধ্যে আবেদন করতে পারেন ছুটির দিন বাদে। আবশ্যক যোগ্যতা এখানে দেওয়া আছে কেবলমাত্র বিবাহিতা বিধবা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলা আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু এই শর্ত এবং নিয়মগুলো রয়েছে এগুলো আপনাদের মেনে চলতে হবে অর্থাৎ এগুলো আপনাদের থাকতে হবে। যে সমস্ত বিবাহিত মহিলা রয়েছেন বা বিধবা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। বয়সীমাটা এখানে রয়েছে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 30 থেকে 40 বছর তপশিল জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের ক্ষেত্রে 22 থেকে 40 বছর 1/1/2023 তারিখের অনুযায়ী 30 থেকে 40 এবং 22 থেকে 40 বছর বয়স থাকতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এখানে দেখুন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ অথবা অনুত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। যে গ্রামের বা এলাকায় আবেদন করবেন সেই গ্রামগুলির মধ্যে যে কোনো একটি গ্রামের সাধারণ বাসিন্দা অর্থাৎ আশা সার্ভিস এরিয়া বা আশা ভ্যাকান্সি এরিয়ার সাধারণ বাসিন্দা হতে হবে। যে সমস্ত পরিবার সমূহের জন্য আশা ভ্যাকান্সি আছে সেই পরিবার সমূহের বাসিন্দারা আবেদন করতে পারবে। জাতি বা সম্প্রদায় উল্লেখ করতে হবে। গ্রেড ওয়ান এবং গ্রেড টু এসএসসি মেম্বার ট্রেনিং প্রাপ্তদের হাই লিং ওয়ার্কার বাড়তি সুবিধা পাবেন। যারা এসএসসি গ্রুপের সদস্য রয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারেন তাদের জন্য আরও বাড়তি সুবিধা রয়েছে। আবেদনপত্রের সাথে কী কী ডকুমেন্ট আপনাদেরকে জমা করতে হবে তার লিস্টগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনার যে বিয়ে হয়েছে বা বিবাহিত আপনি তার একটা প্রমাণপত্র আপনাকে দিতে হবে অথবা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন তার একটা প্রমাণ আপনাকে দিতে হবে। যারা এই দুটো ক্যাটাগরির মধ্যে থাকবেন বিবাহ অথবা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন তাদের কিন্তু এখানে নিবন্ধনকরণ শংসাপত্র দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র দেখুন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় মার্কশিটের স্বপ্রত্যায়িত জেরক্স অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় মার্কশিট যেগুলো রয়েছে তার জেরক্স কপি আপনাদেরকে দিতে হবে। বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্মের শংসাপত্র আপনারা এখানে দিতে পারেন অর্থাৎ বার্থ সার্টিফিকেট দিতে পারেন জেরক্স কপি। স্থায়ী বাসস্থানের ঠিকানা প্রমাণপত্র আপনাদেরকে দিতে হবে যেরকম ভোটার কার্ড বা রেশন কার্ড আধার কার্ড এগুলো হতে পারে। জাতিগত বা সম্প্রদায়ের শংসাপত্র আপনাকে দিতে হবে। এসসি এসটি ওবিসি যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে এখানে দিতে হবে। এসএসজি মেম্বার যদি হয়ে থাকেন সেক্ষেত্রে তারও প্রমাণপত্র আপনাদেরকে এখানে দিতে হবে বা ট্রেনিং প্রাপ্তদায়ী হয়ে থাকলে তারও যে শংসাপত্র রয়েছে বা তার প্রমাণপত্র রয়েছে সেগুলো আপনাদেরকে এখানে সাবমিট করতে হবে বা জেরক্স কপি জমা করতে হবে। উপরোক্ত তথ্যাদি সহ দরখাস্ত 22 টাকার ডাকটিকিট লাগানো নিজ ঠিকানা লেখা একটি বড় অফিস খামসহ আপনাদেরকে সমস্ত ব্লক উন্নয়ন অফিসে জমা করতে হবে। 8 নম্বর এখানে দেখুন 15/5/2023 তারিখ বিকাল 4টার মধ্যে হাতে হাতে বা ডাকযোগে আবেদনপত্র সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন আধিকারিক অফিসে না পৌঁছলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং এর জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আবেদনপত্রের নমুনা জেলার ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন বা ব্লক উন্নয়ন আধিকারিক অফিস বা ব্লক স্বাস্থ্য আধিকারিক অফিসে বা এলাকার সাব সেন্টারে পাবেন। তো আপনাদের সুবিধার্থের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন ফর্মেটের লিঙ্ক অর্থাৎ আবেদনপত্রের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখুন আবেদনপত্রের নমুনা অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফর্মেটটা রয়েছে সেটা কিন্তু আমরা আপনাদের সামনে ওপেন করছি।
অ্যাপ্লিকেশন ফর্মেট অথবা আবেদনপত্র পূরণ করতে কোনো সমস্যা হলে ভিডিওর কয়েনবক্স হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপে মেসেজ করতে পারেন। এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি লাগাবেন, এটা আপনারা ছেড়ে দেবেন, এটা অফিসের কাজের জন্য রয়েছে, আর বাকি যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তো বন্ধুরা, আশা করছি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিও কয়েনবক্স অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বান্ধবদেরকে দেখার জন্য আর তাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখা করে ভিডিওতে, তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।